বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিলেন রোকেয়া ও আফজাল তাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক স্বপ্ন ছিল বিসিএস পরীক্ষা দিয়ে ভালো চাকরি পেরে ঘর বাঁধবেন প্রশাসন ক্যাডারে চাকরি হয় কিন্তু আফজালের সেবার ভাগ্য খোলেনি এরপরও রোকেয়ার উৎসাহে বিয়ে করেন তারা দুঃসময়ের সঙ্গী ও নিজের সংসারের ভার একাই কাঁধে নেন রোকেয়া এরপর আবার বিসিএসএ বসেন আফজাল পুলিশ ক্যাডারে চাকরিও পান কিন্তু এবার পুরে রোকেয়ার ভাগ্য তার সঙ্গে আর সংসার করতে চান না আফজাল দুজনের সম্মতিতেই ইতি ঘটে একটি ভালোবাসার সংসারের শুধু রোকেয়া আর আফজাল নয় ভালোবাসার অনেক সংসার এখনই মুহূর্তেই ভেঙে যাচ্ছে ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা মনে করছেন আগের চেয়ে কর্মক্ষেত্রে নারীদের কাজ করার হার বৃদ্ধি পাওয়ায় নারীরা সামাজিকতা ও লোকলজ্জার চেয়ে নিজের আত্মসম্মানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আর তাই সংসারের অশান্তি নিয়ে থাকার পরিবর্তে বিচ্ছেদের সিদ্ধান্তই বেশি নিচ্ছেন জানা গেছে ঢাকায় গত এক দশকে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে আর এক্ষেত্রে বিচ্ছেদের বেশি আবেদন করেছে শিক্ষিত ও স্বাবলম্বী নারীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই এলাকাতেই নারীরা বিবাহ বিচ্ছেদের জন্য পুরুষের চেয়ে বেশি আবেদন করছেন জরিপের তথ্যে বিচ্ছেদের জন্য আবেদন করছেন সত্তর দশমিক পঁচাশি ভাগ নারী আর পুরুষের হার মাত্র উনত্রিশ দশমিক পনেরো ভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর প্রতিবেদন অনুযায়ী দুই সালে যেখানে বাংলাদেশে প্রতি হাজারে বিচ্ছেদের হার ছিল দশমিক ছয় জন বর্তমানে এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক দশমিক একজন বিচ্ছেদের আবেদনকারীদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা হাজারে এক দশমিক সাত জন বিচ্ছেদের আবেদন করেন আর অশিক্ষিতদের মধ্যে এই হার হাজারে শূন্য দশমিক পাঁচ রাজধানীর গত পাঁচ বছরে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশি পরিষদের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় পাঁচ বছরের রাজধানীতে তালাকের মোট আবেদনের ছেষট্টি দশমিক ষোলো শতাংশ স্ত্রী এবং তেত্রিশ দশমিক চুরাশি শতাংশ স্বামীর পক্ষ থেকে করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্যে চলতি বছরের জুন মাস পর্যন্ত তালাকের নোটিশ পাওয়া গেছে একশো আটানব্বইটি এর মধ্যে নারীরা দিয়েছেন একশো বিয়াল্লিশটি নোটিশ উত্তর সিটি কর্পোরেশনেরও তাদের তথ্য বিশ্লেষণ করে জানায় নারীদের তালাক দেওয়ার হার পুরুষের চেয়ে অনেক বেশি পেশাগত উন্নয়ন আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য তারা আগের চেয়ে বেশি সচেতন নারীরা লোকলজ্জার ভয় এখন আর আপোষ করছে না বরং অশান্তি এড়াতে বিচ্ছেদের আবেদন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইন বিভাগের কর্মকর্তা এস এম মাসুদুল হক বলেন সামাজিক জটিলতার জন্য সমাজে বিচ্ছেদের ঘটনা এক দশকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে তবে কিছু ক্ষেত্রে সন্তানের মঙ্গল ও হত্যাকাণ্ডের মতো অপরাধ রোধে বিচ্ছেদে যাওয়ার মধ্যে নেতিবাচক কিছু নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগের অধ্যাপক ডক্টর জিনাত হুদা বলেন অর্থনৈতিক স্বাধীনতা থাকায় একজন নারী এখন তার পরিবারকেও আর্থিক সহায়তা করতে পেরছে পারিবারিক বন্ধনের চেয়ে অনেক নারী নিজের পেশা জীবনকে গুরুত্ব দিচ্ছেন আর মনস্তাত্ত্বিক পরিবর্তন ও অর্থনৈতিক স্বাধীনতার ফলে নারী নিজেই এখন বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না